হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ফ্রেন্ডস সোমি নাইনটি ফোর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য প্রতিদিনের মতো নিয়ে আজকে দারুণ একটা ট্রিক্স থাকছে আপনাদের জন্য বন্ধুরা আমরা অনেকেই ফোন ব্যবহার করি কিন্তু ফোনে যে ক্যামেরাটা থাকে সেই ক্যামেরাটার অনেক ধরনের গোপনীয় কাজ থেকে থাকে তো আমরা অনেকেই জানি না যে কী সেই গোপনীয় কাজগুলো বন্ধুরা শুধুমাত্র আমরা ছবি তুলতেই ভালোবাসি এবং ছবি ক্যামেরা দিয়ে আমরা শুধুমাত্র ছবি করি এবং ভিডিও করি এগুলোই আমরা জানি কিন্তু এর মধ্যেই আমরা আমাদের এই ক্যামেরার মানে সাহায্যে যে কাজটি আমি আজকে দেখাবো সেটি হচ্ছে গোপন একটা ট্রিক্স বন্ধুরা আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওটি কোনো প্রকার স্ক্রিপ্ট করবেন না পুরোপুরি লাস্ট পর্যন্ত দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন আমরা আমি মানে আপনাদের যে বিষয়টি দেখাতে চাচ্ছি বন্ধুরা আমরা এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে মানে ছোট্ট একটা অ্যাপ্লিকেশান আমাদের ইনস্টল করা লাগবে যার মাধ্যমে আমরা সেই মানে কাঙ্ক্ষিত বস্তুটি আমরা জানতে পারবো যে আমরা ক্যামেরার সাহায্যে আর গোপনীয় কী করতে পারি তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে ফটাফট আমরা কাজে চলে যাব তার আগে বলে নিচ্ছি বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন জাস্ট বাটনটা একটা ক্লিক করে দেবেন এবং বেল ঘন্টিটা কিন্তু বাঁধাতে ভুলবেন না তো বন্ধুরা চলুন বেশি কথা না বা ফটাফট কাজে চলে যাব তো প্রথমেই আমরা যে কাজটি করবো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেব দেখুন এখান থেকে যাবেন যাওয়ার পর ইমেজ রিকগনাইজার যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন বন্ধুরা এটাই এই অ্যাপ্লিকেশানটা শুধুমাত্র এই মানে এই পিকচার মানে আমাদের ক্যামেরার কাজের জন্যই ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা আপনারা অনেক ধরনের ডিটেলস পাবেন বন্ধুরা যে কোনো মানে ধরনের বস্তু মানে আপনার কাছে থাকবে তার যদি ডিটেলস আপনি জানতে চান শুধুমাত্র ক্যামেরা দিয়ে একটা ছবি তুলবেন এবং আপনার সামনে সব ডিটেলস এনে রেখে দেবে সেই জিনিসটার যে জিনিসটার আপনি ছবি তুলবেন বন্ধুরা আপনার হাতে যে কোনো জিনিস থাকুক না কেন সেগুলোর একটা ছবি তুলবেন ছবি তোলার সাথে সাথেই তার ডিটেলস কিন্তু সে বলে দিবে এখান থেকেই তো বন্ধুরা চলুন দারুণ একটা ট্রিক্স তো বন্ধুরা এরকম একটা লোগো আসবে ইনস্টল করার পরে জাস্ট এই লোগোটার উপর ট্যাপ করে দিবেন আমি ট্যাপ করে দিচ্ছি দেখুন ট্যাপ করার পরে একটা নতুন ইন্টারফেস আপনাদের সামনে শো করবে মানে আপনার ফোনে সামনে স্ক্রিনে চলে আসবে তা আসার পর আপনার যে কাজগুলো করতে হবে প্রথম অবস্থায় সেগুলো আমি দেখিয়ে দেবো এরকম ইন্টারফেস চলে আসবে তা আসার পর আপনি কী করবেন প্রথম অবস্থায় অ্যালাউ চাইবে তো আপনি অ্যালাউ করে দেবেন এখন দেখুন এখানে সিলেক্টে পিকচার মানে আপনার যদি কোনো প্রকার গ্যালারিতে ছবি থেকে থাকে তার ডিটেলস আপনি বার করতে চান তো বার করতে পারবেন মানে গ্যালারি থেকে ছবি এনে আর যদি আপনি টেকে পিকচার মানে আপনি ছবি তুলে সরাসরি শরি আপনার ক্যামেরা দিয়ে সেই মানে জিনিসটার মানে কী সেই জিনিসটার দাম কত কি সবগুলো ডিটেলস যদি আপনি জানতে চান সেগুলো করতে পারবেন তো দেখুন আমি এখানে টেকে পিকচার মানে আমি একটা ছবি তুলে সেই জিনিসটার মানে আমার হাতে একটা ফোন আছে অন্য একটা ফোন সেই ফোনটার ডিটেলস আমি জানতে চাচ্ছি কী ফোন কোথায় পাওয়া যাবে কি করা যাবে সেগুলো আমি জানতে পারবো তো চলুন আমি টেকে পিকচারে ক্লিক করে দিচ্ছি তো দেখুন আমি এখানে ট্যাপ করার পরে আমার ক্যামেরা অপশানটা কিন্তু চালু হয়ে যাবে চালু হওয়ার পর দেখুন আমার হাতে কিন্তু আমার ক্যামেরাটা মানে আমার অন্য হাতে কিন্তু আমার ফোনটা রয়েছে আর একটা ফোন সেটার আমি একটা ছবি তুলে নিচ্ছি দেখুন ছবি তুলে নিচ্ছি তো জাস্ট আপনারা এরকম একটা ছবি তুলে নেবেন যে কোনো জিনিসেরই আপনারা ছবি তুলবেন ছবি তোলার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্রোসাইন সাইন সাইনের পাশে দেখতে পাচ্ছেন মানে বিপরীত পাশে অপোজিটে দেখতে পাচ্ছেন টিকসাইন তো জাস্ট টিকসাইনে আপনারা ট্যাপ করে দিবেন আমি ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করার পরে দেখুন এখানে এরকম আসছে একটা ইন্টারফেস আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ছবিটা যদি আপনি ক্রোপ করতে চান মানে তে চান তাও পারবেন এবং যদি আপনি এরকম অবস্থায় কন্টিনিউ করতে চান তো আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিবেন আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি দেবার পরে এরকম চলে আসছে দেখুন এখানে এখানে এটাকে খুঁজে নিচ্ছে এই ফোনটার নাম কী এবং ব্র্যান্ড কোথায় পাওয়া যাবে ইউটিউবে একে পাওয়া যাবে না কী পাওয়া যাবে সেগুলো রিকগনাইজের মাধ্যমে দেখুন এখানে চলে আসছে তো সিলভার আইফোন সিক্স উইথ ব্ল্যাক কেস এরকম দেখতে পাচ্ছেন তো এই যে ফোনটা আছে এই ফোনটা আমার হাতে আছে মানে অপোজিটে আমার ফোনটা রয়েছে তো এই ফোনটার ডিটেলস আপনি অ্যামাজনে পেয়ে যাবেন এই ফোনটা ফোনটা উইকিপিডিয়াতে পাবেন ইউটিউবে সার্চ করলে আপনি পাবেন এবং ট্রান্সলেশন করতে পারবেন এটার ইমেজ সার্চ করতে পারবেন এই ফোন ফোনটার তো বন্ধুরা আমরা অনেক ধরনের ডিটেলস এখানে এসে এনে রাখবে সে আপনারা এখান থেকে একটা একটা করে সবগুলো দেখতে পারবেন তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা আপনাদের যে কোনো জিনিসের যদি দাম জানতে চান কিংবা আপনারা প্রোডাক্টটা সম্বন্ধে জানতে চান যে কোনো প্রোডাক্টেরই মানে শুধু একটা ছবি তুলবেন ছবি তুলে এই কাজটি করতে পারবেন মানে সব কিছুর ডিটেলস বের করে ফেলতে পারবেন তো এই ছিল আমাদের ভিডিওটি বন্ধুরা ছোট্ট একটা ভিডিও ছিল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা এই ভিডিওতে আশা করছি দুশো লাইকের বন্ধুরা লাইকটা পূরণ করে দেবেন তাহলে পরবর্তীতে আরও নতুন একটা দারুণ ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন কমেন্টে আপনার মূল্যবান বক্তব্য জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে বন্ধুরা বাই বাই